সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের তোপে দেশ ছেড়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার দলের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল এবং সারজিস আলম। এর মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। আবার সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করা হবে না এই বিষয় নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের দুই সমন্বয়ক। তাদের বক্তব্য, যেহেতু আওয়ামী লীগ একটি স্বৈরাচার সমাজতন্ত্র পরিচালনা করেছে, সেহেতু তাদের বিরুদ্ধে গুম খুন একাধিক অভিযোগ রয়েছে। তাদের দাবি, যতদিন তাদের এই বিচার কার্য চলমান থাকবে ততদিন আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবার এই রিট সম্পর্কে মুখ খুলেছেন মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ সময় তিনি দেশের একটি গণমাধ্যমে টকশোতে বিষয়টি তুলে ধরে বলেন, এটি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বিত কোনো সিদ্ধান্ত নয়, এটি হাসনাত সার্জিসের ব্যক্তিগত সিদ্ধান্ত। একটা ভুল রিট হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিট করেনি, রিট করেছে দুজন ব্যক্তি, তার মধ্যে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আরেকজন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, যিনি এখন নাগরিক কমিটিতে কাজ করবেন, এবং হচ্ছে ফাউন্ডেশনে গিয়েছেন, জুলাই ফাউন্ডেশনে হাসনাত আব্দুল্লাহ ভাই, এবং হচ্ছে সারজিস আলম ভাই, সারজিস আলম ভাই জুলাই ফাউন্ডেশন এখন কাজ করেন। আপনি এখানে চেয়ারে বসে আছেন, কিন্তু আপনি যদি আপনার ব্যক্তিগত কোনো ক্ষোভ থেকে কোনো রিট করেন বা কিছু করেন, সেটা কি আপনার রাজকাহনের পক্ষ থেকে করা হবে? তাহলে এবার এই বিষয় নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাহলে কি সমন্বয়কদের মধ্যে ঐক্যের ফাটল দেখা দিয়েছে নাকি ভিন্ন কিছু, সেই প্রশ্নই হাজারো জনমনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।